ডেইলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিছু সিম্পলিফিকেশন কীভাবে করব। স্ক্রিনে আসা যে প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। এই প্রশ্নগুলি সিম্পলিফিকেশন কীভাবে করব একদম খুব সহজ পদ্ধতিতে, আজ এই ভিডিওটিতে সেটি দেখব। চলুন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব কাজে আসবে। ও এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হতেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন কিছু আন্ডাররুডের প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলি কীভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা করতে পারি সেটি আমরা দেখব। চলুন দেখি কথা না বাড়িয়ে কীভাবে এগুলিকে সলভ করব। এগুলিকে সলভ করতে হলে বন্ধুরা প্রশ্নে কী বলা রয়েছে, যে আন্ডার রুটের মধ্যে কী রয়েছে, প্রত্যেকটাতে সিক্স প্লাস করে রয়েছে, কোন পর্যন্ত রয়েছে শেষের চিহ্নটা লক্ষ্য করবেন, অসীম পর্যন্ত রয়েছে, যে এইভাবে চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটিকে হচ্ছে গুণের সম্পর্কে ভাঙবো। কি সিক্সকে কীভাবে লিখতে পারি, ছয়কে ছয় লিখতে পারি, বা তিন দুগুণে ছয়। তাহলে আমরা সবথেকে ছোটো দুটি সংখ্যার গুণফল হিসেবে লিখব। দেখুন ছয় আর এক, ছয় বড় সংখ্যা, কিন্তু তিন ও দুই দুটি ছোট সংখ্যা ছয়ের থেকে। তাহলে আমরা কী নেবো, দুটি ছোট সংখ্যা সব থেকে ছোটো যে সংখ্যার গুণফল ছয় আসবে সেটি নেব। তাহলে তিন ও দুই ছোট সংখ্যা, তাহলে এখানে তাহলে ছয়টাকে ভেঙে লিখলাম তিন দুগুণে ছয়। এবার এখানে কী রয়েছে, প্লাস রয়েছে। তাহলে প্লাস থাকলে কী করবো, এই দুটি সংখ্যার মধ্যে কোনটি আমাদের অ্যান্সার আসবে বন্ধুরা, আসবে বড়। যখনই দেখবো যোগ রয়েছে তখন কি থাকবে, বড় সংখ্যাটি অ্যান্সার হবে। অ্যান্সার কত হলো থ্রি। চলুন দেখি পরেরটাতে কেমনভাবে করবো। একইভাবে রয়েছে, দেখুন কি রয়েছে, অসীমের চিহ্ন রয়েছে, তাহলে কি রয়েছে, বারো রয়েছে, প্লাস রয়েছে। বারোটাকে কীভাবে মানতে পারি, ছয় দুগুণে বারো বা তিন চারে বারো। তাহলে কোনটা নেবো, যেটি ছোট সংখ্যা রয়েছে তিন আর চার, এখানে কী রয়েছে ছয়, ছয়ের থেকে বড় ছোট সংখ্যা তিন আর চার, তাহলে আমরা কী নেবো তিন আর চার। তাহলে এবার আমাদের অ্যান্সার কোনটি হবে, যেহেতু যোগ রয়েছে তাহলে এই এটির মধ্যে বড় কোনটা চার, অথবা আমাদের এটি সমান সমান অ্যান্সার আসবে কত চার। এবার দেখব পরেরটাতে, পরেরটা কী রয়েছে, আগেরটা যেটি ছিল হচ্ছে যোগ, এবার সেখানে কী রয়েছে বিয়োগ। শেষের চিহ্নটা কিন্তু থাকাটা মাস্ট, দরকার, এই প্রসেসে যদি সলভ করতে হয় তাহলে হচ্ছে তার জন্যে একটাই কারণ, এই অসীমের চিহ্ন রয়েছে, কারণ এই এর সিস্টেমটা পুরো শেষ অসীম পর্যন্ত চলবে। তাহলে কী করবো, কুড়িটাকে ভাঙবো। কুড়িটাকে ভাঙলে কীভাবে মারতে পারি, দশ দুগুণে কুড়ি বা চার পাঁচে কুড়ি। তাহলে কোনটা নেবো, চার পাঁচে কুড়ি, কারণ এটি ছটি দুটি সংখ্যার গুণফল, তাহলে চার পাঁচে কুড়ি। এর মধ্যে আবার কোনটা নেবো, আগের বারে যোগ ছিল তাই বড়টা নিচ্ছিলাম, এবার কী রয়েছে বিয়োগ, বিয়োগ থাকার জন্য আমরা কোনটি নেবো, ছোটোটি নেবো। তাহলে আমাদের অ্যান্সার এসে গেল ফোর। তাহলে বন্ধুরা এমন টাইপের যদি প্রবলেম আসে আপনারা মুখোমুখিই করতে পারবেন। চলুন দেখি আরও কিছু টাইপের প্রবলেম কীভাবে সলভ করব। আপনারা বোর্ডে আরও দুটি প্রবলেম দেখতে পাচ্ছেন, ঠিক একই টাইপের প্রবলেম। তাহলে কি আগের মতোই সলভ করব, না একটু আলাদাভাবে এগুলোকে সলভ করতে হবে। আমরা আগেরবারে কী করেছিলাম, যে যে সংখ্যাটি ভিতরে থাকছিল সেই সংখ্যাটিকে আমরা ভেঙে নিচ্ছিলাম, ছোট দুটি গুণে দুটি সংখ্যার গুণফল হিসেবে সেটিকে ভেঙে নিচ্ছিলাম। তাহলে এবার কি আমরা কি করব, পাঁচ গুণ এক করবো আগের বারের মতো, না কখনোই আমরা একের সাথে গুণ করে হচ্ছে আমরা এই এটগুলির অ্যান্সার পাবো না, বা নয়টাকে আমরা কি তিন গুণ তিন লিখে ভাগ করব, এই গুণ করব, গুণ করে লিখতে পারবো না, কখনোই একই সংখ্যার গুণফল বা একের সাথে গুণ করে ভাঙলে আমাদের অ্যান্সারটি আসবে না। এই এই টাইপের প্রবলেমগুলি আবার সলভ করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের একটি ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কী, ফর্মুলাটা হলো ফোর এক্স প্লাস ওয়ান, আন্ডার রুট ফোর এক্স প্লাস ওয়ান, এটা এইটুকু শুধু রুটের মধ্যে, এর বাইরে প্লাস মাইনাস ওয়ান টোটালটার নিচে দুই দিয়ে ভাগ। তাহলে কি একবার ভালো করে জেনে নিন, আন্ডার রুট ফোর এক্স প্লাস ওয়ান
মানে শুধু এইটুকু এইটুকুই আমাদের রুটের মধ্যে আছে। তারপরের প্লাস মাইনাস ওয়ান বাই পুরোটাই দুই দিয়ে ভাগ। এক্সটা কি না রুটের মধ্যে যে সংখ্যাগুলি থাকবে, তাহলে আমরা এবার সলভ করব। এটা সলভ করে দেখব কিভাবে পাবো, ফোর এক্স, এক্সের মান কত, পাঁচ, কোন পাঁচ, প্লাস ওয়ান, রুট প্লাস মাইনাস। তাহলে আমরা এখানে প্লাস ব্যবহার করবো না মাইনাস ব্যবহার করবো, যেহেতু প্লাস রয়েছে তাই আমরা এখানে কি ব্যবহার করব, প্লাস ব্যবহার করব, প্লাস ওয়ান বাই টু। আমাদের অ্যান্সার কত আসবে, চার পাঁচে কুড়ি, একে একুশ, আন্ডার রুট একুশ প্লাস ওয়ান বাই টু, এটি আমাদের অ্যান্সার। বা এর একটু ভাবে ভেঙে টেঙে আরও অন্যভাবে অ্যান্সার আসতে পারে, নর্মালি এটাই অ্যান্সার আসবে, এটাই আমাদের অপশানে থাকবে। চলুন দেখি পরেরটা কীভাবে সলভ করবো, পরেরটা সলভ করবো তাহলে কীভাবে, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কী রয়েছে, এক্সের মান কত রয়েছে, নয়, তাহলে কী করবো, আন্ডার রুট ফোর ইন্টু নাইন প্লাস ওয়ান। এবার প্লাস মাইনাস, রুটের বাইরে প্লাস মাইনাস, কী নেবো, এখানে মাইনাস রয়েছে তাই কী নেবো, মাইনাস, মাইনাস ওয়ান, পুরোটাকে দুই দিয়ে ভাগ। তাহলে কী হলো, চার নম ছত্রিশ, ছত্রিশ একে আন্ডার রুট সাঁত্রিশ মাইনাস ওয়ান বাই টু, এটি এসে গেল আমাদের অ্যান্সার। বন্ধুরা স্ক্রিনের ওপর যে প্রশ্নগুলি আপনাদের কাছে ভাসছে, এই প্রশ্নগুলির অ্যান্সার আপনারা করুন নিজেরা, করে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তাহলে হচ্ছে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। পরের ভিডিওটিতে আমরা দেখব যে এই রকম টাইপের প্রশ্ন যদি শেষে অসীমের চিহ্নটা না থাকে তাহলে আমরা কেমনভাবে সলভ করব। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।